নমস্কার বন্ধুরা, আজকে আমি মশলাদার মাছ ভাজার একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। বড় বড় মৃগেল মাছ গোটা গোটা নিয়েছি, এবার ওর মধ্যে একটু কেটে কেটে দিয়েছি ছুরি দিয়ে যাতে মশলাগুলো ঢোকে। তো তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো, এবার পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, লেবুর রস দিয়ে দিলাম খানিকটা। এবার সব মশলাগুলো মাছের গায়ে ভালো করে মেখে নিতে হবে। যেখানে যেখানে ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি সেখানে মশলাগুলোকে ভালো করে ডলে ডলে দিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাগুলো চলে যায়। সব মশলাগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে খানিকক্ষণের জন্য আমি রেখে দেবো এটা। এইভাবে মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে কিন্তু বেশ একটু ধৈর্য ধরে ভাজতে হবে, একদম খুব জোরে যদি, যেরকম মাছ ভাজা করি আমরা, সেইভাবে যদি ভাজতে যাও তাহলে কিন্তু পুরে একদম নষ্ট হয়ে যাবে আর না হলে ভেতরটা কাঁচা থাকবে। তাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তে মাছগুলোকে ভাজতে হবে। আর যেহেতু অনেক রকম মশলা আছে, একটু কালচে কালচে মতো হবে। এই হলো আজকের আমার মাছ ভাজা রেসিপি। নমস্কার।